Good morning to today's class. Today we are going to study about pronoun, its types and references and how useful and use in our education. The word which represents noun is called pronoun. Lorinio Mulekli Ramo. এটা নাউন না রাম বদল রে আমি কোণ লেখা হি লেখুছে কত হাজার থর লেখা কি রাম বিষয়ে লেখরে বলে রাম ইজ এ গুড বয় রাম ইজ ইন্টেলিজেন্ট রাম ইজ হ্যান্ডসম দশ থর লেখিব কি মতো চেঞ্জ করে হি করে দেছে সে প্রতি তা বদলরে যে পদ ইউজ করছে সীতা সেমতি সীতা বদলরে কোণ লেখবার ইয়ে হল প্রোনাউন দেখ ইয়ে নাউন ইয়ে প্রোনাউন হল আচ্ছা সেমতি পিপুল বদলরে কোণ লেখা দশ থর পিপুল পিপুল লেখত আগে পিপুল অফ ইন্ডিয়া দৌছি মন কর তুমি কোণ লেখব দে পিএচ ভাই সে মানে লেখব সেমতি ফার্মার্স টিচার্স ডক্টর্স যেটা দেলে বি প্রথম থর লেখিদেব দি ফার্মার্স বলি তারপরে দে দে বলে লেখব সেমতি পেন হলে কোণ লেখব বস্তু যাক সব ইটু পেন বুকু পেন্সিল ফ্যান কান্থ বাড় যেটা বি কইলা বলে ইটু নাকি আর ইন্ডিয়া দেলে কোন লিখিব টাইপস অফ প্রোনাউন দুই রেফারেন্স অফ প্রোনাউন ওকে কেতে প্রকার কোণ দর্শায়ে যেটা ন জাণিবা ফলরে আজ পিলা মানে প্যারাগ্রাফ পড়লে বুঝি পার নাহান্তি মু এবে তুমি ক্লাস যাইকি ঠিয়া করি গোটে গোটে পিলাকে চারটা লাইন পড়ি করে বলে ওড়িয়ারে কোণ বুঝিলু করে বলে কই পারিবে না নাই বলে মো জায়গার তুমি যাইকি টেস্ট কর নল তুমি নিউজ পেপার খন্ড ধর ইংলিশ লেখা হইতুয়াটা চারটা লাইন পড়ি মতো বুঝে দিওতি বলে আমি গোটে গোটে থর বুঝে পারিবা বুঝি পারিবা ঠিক সময় লাগিব কিন্তু সে সময়কে কমাইবা আছে আমাকে এবে মু তিনটা লাইন পড়লি বুঝিবা পাই মতে পাঁচ মিনিট লাগিলা সেটা কন্টিনিউ হলা পরে তিন মিনিট খোঁজিবা আছে তারপরে দুই মিনিটে বুঝিবা আছে তারপরে গোটে মিনিটে বুঝিবা আছে তারপরে তিরিশ সেকেন্ডে বুঝিবা আছে তিরিশ সেকেন্ডে যেদিন বুঝিলা সেদিন কহিবা আমি বুঝিলা কাহিঁকি আমি হরবরে থিলা বেলকে মধ্যে গোটে সেন্টেন্স পড়ি সাংে সাংে তার মিনিং জানি দেওয়া আছে হরবরে থিলা বেলকে মাইন্ড অলগা কাম করিব রাইট সো নাও মুভ টু দি টাইপস অফ প্রোনাউন টাইপস অফ প্রোনাউন সাত প্রকার সবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন পজিটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন্টারগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন লেখিল কি সবজেক্টিভ প্রোনাউন করে টাইপস অফ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন তুমি লেখো তো সাবজেক্টিভ প্রোনাউন ফার্স্ট এক নম্বর দেখি টেল আর তো কর ছেড়া কি দীপক তো অবজেক্টিভ কইবো অর্পিতা কোন রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো আই মাই মাই সেলফ সেলফ ফর্ম যাক সব উঠে আইব আই বলে মু মাই সেলফ বলে মু নিজে আমি আমি নিজে বলে কোণ হব আওয়ার সেলফ বহুবচন হয়ে গেলা বেলকে এস এল ভি এস হয়ে যাব ইউ ইউর সেলফ দেখ আইরে সেলফ লগাই দেছি মু মাইরে সেলফ লগাইলি মাই সেলফ হলা আওয়ার রে সেলফ লগাইলি আওয়ার সেলফ হলা ইউআর রে দেখ পজিটিভ রু এটা বাহারছি সেলফ লগাই দেলে হয়ে যাচ্ছে কিন্তু এটা এটি ইয়ে হব হিম সেলফ হব হিম সেলফ
ସେମିତି ଝିଅ ପିଲା ହେଲେ ତା ସେ ନିଜେ କଲା ବେଲେ ହର୍ ସେଲ୍ଫ ସେମ୍ ତାହା ନିଜେ ହେଲା ବେଲେ ଇଟ୍ ସେଲ୍ଫ ଆଉ ସେମାନେ ନିଜେ କଲେ ବେଲେ ଦେମ୍ ସେଲ୍ଫ ୱାନ୍ ସେଲ୍ଫ ଦେମ୍ ହେଲେ ଏସିଏଲ୍ ଭି ଏସବୁ ଦେହରୁ ଆଇଲା ଦେମ୍ ସେଲ୍ଫ ରାଇଟ୍ ଦେଖ ଏଇଟା ଯେମିତି ଏସିଏଲ୍ ଭି ହେଲା ବହୁ ବଚନ ଅଛି ବୋଲିକି ତ ସେଲ୍ଫର ବହୁ ବଚନ କ'ଣ ଏସିଏଲ୍ ଭି ଏସ୍ ସୋ ଏ ଦୁଇଟା ଜାଗାରେ ଗୋଟେ ଆୱାର ପାଖରେ ଆଉ ଗୋଟେ ଦେମ୍ ପାଖରେ ଆୱାର ସେଲ୍ଫ ହବ ଦେମ୍ ସେଲ୍ଫ ହବ ଏଇଟା ତ ମନେ ରଖିଥ ପ୍ଲୁରାଲ ଯୋଗ ସେଲ୍ଫର ଅର୍ଥ ନିଜେ ଆଇ ମୁଁ ମାଇ ସେଲ୍ଫ ମୁଁ ନିଜେ ଆଇ କୁକ୍ଡ ମାଇ ସେଲ୍ଫ ବୋଲେ ମୋର ମୁଁ ନିଜେ ରାନ୍ଧିଲି ମୋତେ କିଏ କହିନାହାନ୍ତି ବୋଲି ଏଟା ରାଇଟ୍ ଆଇ ଷ୍ଟଡିଡ୍ ମାଇ ସେଲ୍ଫ ମୋର ମୁଁ ନିଜେ ପାଠ ପଢ଼ିଲି ମୁଁ କାହାର ସାହାରା ନେଇନି ବୋଲି ଏଟା ସେଲ୍ଫ ଯାକ ୟୁଜ୍ କରିବାର ଶିଖ ତୋତେ ଟିକେ ସାହାଯ୍ୟ କଲେ ଗାଡ଼ି ଚଲେଇଲେ ଅଲଗା କଥା ତ ତୁ ନିଜେ ଗାଡ଼ି ଚଲେଇଲେ କ'ଣ କହିବୁ ଆଇ ଡ୍ରାଇଭ୍ ଦି ବାଇକ୍ ମାଇ ସେଲ୍ଫ ଗୋଟେ ସେଲ୍ଫର ୟୁଜ୍ ବୁଝିଗଲେ ସବୁ ସେଲ୍ଫର ୟୁଜ୍ ବୁଝିବ ରାଇଟ୍ ଓକେ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ନେକ୍ସଟ ଦେଖ କେତେ ପ୍ରକାର ହେଲା ଏବେ ଚାରି ପ୍ରକାର ହେଲା ସବଜେକ୍ଟିଭ ଅବଜେକ୍ଟିଭ ପଜିଟିଭ ରିଫ୍ଲେକ୍ସିଭ ଏବେ ଯିବା ନେକ୍ସଟ ରିଲେଟିଭ ରିଲେଟିଭ ପ୍ରୋନାଉନ୍ ରିଲେଟିଭ ପ୍ରୋନାଉନରେ କ'ଣ କ'ଣ ଆସିବ ହୁ ହୁମ୍ ହୁଜ୍ ୱେନ୍ ୱେର୍ ଆଗର ଦେଖ ରିଲେଟିଭ ପ୍ରୋନାଉନ୍ ରହିଲା ହୁ ହୁମ୍ ହୁଜ୍ ୱେନ୍ ୱେର୍ ୱାଇ ବି ଆଇବ ବେଳେ ବେଳେ ଏବକୁ ଏତିକି ମନେ ରଖ ଇଣ୍ଟରଗେଟିଭ ପ୍ରୋନାଉନ୍ ନେକ୍ସଟ ଇଣ୍ଟରଗେଟିଭ ପ୍ରୋନାଉନ୍ ଖାତା ଚଡ଼ା ଇଣ୍ଟରଗେଟିଭ ପ୍ରୋନାଉନ୍ରେ କ'ଣ ଆସିବ ଦେଖ ଏଇଟା ସବୁ ଆସିବ ପୁଣି ଏଇଟା ସବୁ ଆସିବ ତା ଛଡ଼ା ଆହୁରି ଯେତେ ଡବ୍ଲ୍ୟୁ ଏଚ୍ ୱାର୍ଡ଼ ଅଛି ୱାଇ ହାଉ ଏଇଟା ସବୁ ଆସିବ ହେଲେ ହୁ ହୁମ୍ ହୁଜ୍ ୱାଇ ୱାଟ୍ ହାଉ ୱେନ୍ ଏକ୍ସେଟ୍ରା ଏସବୁ ଲାଗିଲେ ଏକ୍ସେଟ୍ରା ଲଗେଇବା ଜାଗା ହେଉନି ନା ଆମେ ପୁରା ଲେଖୁନେ ଜାଗା ହେଉନି ବୋଲି ଛାଡ଼ ଦେଉଛେ ଇଣ୍ଟରଗେଟିଭ ଯେଉଁ ଏ ଯେଉଁ ମିଶୁଛି ଏ ହୁ ଏ ହୁର ସ୍ପେଲିଂ ସମାନ ଅଛି ନା ଏ ହୁର ସାଉଣ୍ଡ ସମାନ ଅଛି ନା ମାତ୍ର ଏ ହୁର କଲର ଅଲଗା ଅଛି ନା କଲର ଅଲଗା ଅଛି ନା ନାହିଁ ତେଣୁକରି ଏ ହୁ ସେ ହୁ ସମାନ ନାହିଁ ଏଇଟା ପିଲାମାନେ ହୁ ବୋଇଲେ କିଏ ଏତେ ଘୁସ ଦେଇଥିବେ ହୁ ବୋଇଲେ କ'ଣ ବୁଝିବେ ବୋଇଲେ ହୁ ବୋଇଲେ କିଏ ସେ ଗୋଟେ ଏକା ଧାରଣା ଥାଉଛି ଏଠି ଇଂଲିଶ ଭୁଲ ହେଉଛି ଧରିପାରୁଛି କେଉଁଠି ଭୁଲ ହେଉଛି ଏବେ ଏ ହୁ ସେମ୍ ନାହିଁ ଏ ହୁମ୍ ସେମ୍ ନାହିଁ ଦେଖ ମୁଁ କିନ୍ତୁ ବତାଉଛି ତୁମକୁ ଏ ହୁଜ୍ ସେମ୍ ନାହିଁ ଏ ୱେନ୍ ଏଠି ବି ୱେନ୍ ଅଛି ମାତ୍ର ସେମ୍ ନାହିଁ କାହିଁ କହିଲେ ୱେନ୍ ବୋଇଲେ କ'ଣ ୱେନ୍ ବୋଇଲେ କ'ଣ ଦେଖିଲ ହଁ ଆଉ ଆଉ କୁହ ତ ଇଏ ବୋଲା କେବେ ସିଏ ବୋଲା କେତେବେଳେ ଇଏ ବୋଲା ଯେତେବେଳେ ଏବେ ୱେନ୍ ବୋଇଲେ କ'ଣ ଏ ସବୁ ଯାକ ମିଶେଇ ଦେଲେ ଯୋଉଟା ସେଇଟା ଏତେବେଳେ ସେତେବେଳେ କେତେବେଳେ ଯେତେବେଳେ ହଁ ୱେନ୍ ବୋଇଲେ କେବେ କେବେ ବୋଇଲେ କ'ଣ କେତେବେଳେ ତ ୱେନ୍ର ସେ ଗୋଟେ ଅର୍ଥ କା ପିଲାମାନେ ଧରିକି ବସୁଥିବେ ୱେନ୍ ବୋଇଲେ କେତେବେଳେ ସିନା ୱେନ୍ର ଗୋଟେ ଅର୍ଥ ନାହିଁ ୱେନ୍ ବୋଇଲେ ଏତେବେଳେ ସେତେବେଳେ ଯେତେବେଳେ କେତେବେଳେ କେବେ ପାଞ୍ଚଟା ଅର୍ଥ ବାହାରିଲା ରାଇଟ୍ ଏ ପ୍ରୋନାଉନ୍ ତୁମକୁ ଏଇଟା ଶିଖେଇବ ଯେ ହୁ ବୋଇଲେ କିଏ ନାହିଁ
রাম হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড এটি হু বলে কি কই সেটি কো হু অছে কো কলা হু অছে না ব্লু হু অছে মো সেন্টেন্স লিখ রাম হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড হু ইজ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর তো এটি এ হু র অর্থ কোন হ্যাঁ কলা হু না ব্লু হু অছে এটি ব্লু হু অছে রাইট যে কি যে কি হু আর ইউ বলে সেটি কহু অছি বলে কে ইন্টারগেটিভ সেটা জানল এ তবে এহু এহুর অর্থ অলগা হইলা কি নাই এহুর অর্থ এহুর অর্থ সেম কি সিমতি সব বদলে যাবে হুম বলে হুম নাই হুজ বলে হুজ নাই ওয়াই বলে ওয়াই নাই ওর জায়গায় অলগা হয়ে যাবে demonstrative now see demonstrative pronoun এটা চার টাকা পিলা মানে তোমাকে সহজে মন রইব this that these those এ সাতটা রো বেগ বসি লেখে এ সাতটা রো ফার্স্ট তিনটা তো নিহাতে আবশ্যক যেতে জানি পারিব তুমি তার প্রয়োগ আউ কোন দর্শাউছি সেতে ভল কে জন প্রয়োগ জানিবে কে জন কোন অছি জানিবে কে জন কোন দর্শায় জানিনথিবে সেটি সব শূন্য হয়ে যাব জিরো মে কোন দর্শায় ওয়ার্ড অফ ইট রিফার্স টু যোদন যাই জানন পিলাম সব জানিছন্তি সিম্পল টেন্স জানিছ করে হ প্রোগ্রেসিভ জানিছ করে হ কোন দর্শায় বলা ন জানিছ বলে গলা সে লিখি পারিব না উনি যে এইটি প্রবলেম সইটি বি সিমতি ওয়াট ডাজ দিস রিফার্স টু মাস্ট বি নোন নহলে ফলর উপর চুপা খাইলা বলে আগা ফল দেলে উপর চুপা খাইব না ভিতর রস খাইব তুমি কো হ্যাঁ কিন্তু এবে সব পাঠ যাক যেমন পড়ছেন সব চুপা যা খাওছেন সর্দা হয়ে যাচ্ছে মতো বুঝি গেলা বলে সেমতি হয়ে যাচ্ছে তো ডিপ ভিতরকে যাবার আছে দেন দের উইল বি স্যাটিসফ্যাকশন মজা লাগিব মধ্য পাঠটা পুরা এন্টারটেইনমেন্ট ভাল লাগিব যদি আমি টিকে টিকে বুঝুথব টিকে নয়া জিনিস ন জানিথিব জিনিস আম সামনা কো আসতব বুঝে রাইট দেখো অধা পিলা দীপক সেটা অবজেক্টিভ প্রণাম কো বই না ইটস কভার ইজ ডিস্ট্রয়েড লুকিং অড ইটস বলে এর এবে আ বিষয়ে কইলে ইট 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 লেখে আর কোন আর পেজ বিষয়ে আর অক্ষর বিষয়ে আর প্রিন্টিং বিষয়ে কইলে কোন লিখব ইটস হলা ইট ইটস হলা বসে ইউ কোন হবরে বল ক ইওর ইওর ওকে স্টুডেন্টস গো টু ইংলিশ 3 পেজ 11 সি দের ইজ এ প্যারাগ্রাফ ডাউন প্রোনাউন রেফারেন্স টু বার করিবার আছে রাইট আ পূর্বরু তোমাকে মু আউ গটে জিনিস বতাইবার আছে তুমি প্রোনাউন রেফারেন্স কু গলা আউট আউট স্টেপ 2 স্টেপ 1 কোন বলে প্রোনাউন চিনি পারছ কি নাই এবে বইরে দেখিবার আছে রাইট কতরা প্রোনাউন আছে বাহার কর ফার্স্ট প্যারাগ্রাফ রু নাই এবে মু পেজ চেঞ্জ কর দেবি সরি 8 নম্বর পেজ রে 10 নম্বর দেখো সেটি অছি এনিমালস বিষয়ে কাই ফার্স্ট লাইন রে কেতরা প্রণাম অছি মত কইল হ্যাঁ জানি পাত সেটা কি প্রণাম দেই রাইলা কি প্রণাম এমনি জানি পাচ্ছ তুমি ডাউনলোড দি প্রণাম ফ্রম দিস প্যারাগ্রাফ এন্ড নেম দেম কোশ্চেন এবার তোমার কাম সেটা
বহিরু ডাউনলোড কর প্রোনাউন যাক তুম খাতা কু তা সাইডে না লেখ কোটা পজিটিভ কোটা অবজেক্টিভ কোটা রিফ্লেক্সিভ চিনি পারছ না নাই দেখিবা এটা গোটে দুদিন প্রাকটিস করিবার আছে এটা কো ভালো কি চিনি সারলা পরে প্রোনাউন রেফারেন্স কইলে তুমি বিষয়টা অর্থ হবো গো টু পেজ 8 ইংলিশ 3 নাম্বার 10 রিড দি ফোর লাইন্স দেয়ার ফাইন্ড আউট দি প্রোনাউন্স ডাউনলোড দেম নেম দেম ইউ হ্যাভ টু মেনটেন পিলামানে হোমওয়ার্ক দৌছি পেজ 7 নম্বর 6 প্রোনাউন ডাউনলোড কর রেফারেন্স এন্ড নেম দুইটা কাটিব নেম লিখিব রেফারেন্স কাটিব।